जनसंख्या सठिक उत्तर और सठिक उत्तर देखो सीट आयतने बांग्लादेश विश्व कततम बृहत्तम देश नब्बेतम निरानब्बेतम चुरानब्बेतम छियानब्बेतम उत्तर है निरानब्बेतम आगे तो लिखे फिली तरह पढ़ आयतने बांग्लादेश विश्व कततम बृहत्तम देश नब्बेतम बिरानब्बेतम तीन नम्बर चुरानब्बेतम चार नम्बर आज छियानब्बेतम जनसंख्या बेशी होले कोनटी बृद्धि पाए जनसंख्या बेशी होले कोनटी बृद्धि पाए कृषि जमी बासस्थान कर्मसंस्थान रोग बालाई ताहले आमरा छटा एबार लिखे फेली जनसंख्या बेशि होले कोनटी बृद्धि पाए एक नम्बर अपशन होच्छे कृषि जमी दुई नम्बर अपशन होच्छे बासस्थान
তিন নাম্বার হচ্ছে কর্মসংস্থান। চার নাম্বার হচ্ছে রোগ বাড়ানো। সঠিক উত্তর লেখা হয়ে গেছে। ট্রয় আছে আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম দেশ? অপশনে আছে 90তম, 92তম, 94তম, 96তম। আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 92তম। আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম দেশ? 92তম। ট্রয় আছে জনসংখ্যা বেশি হলে কোনটি বৃদ্ধি পায়? জনসংখ্যা বেশি হলে কোনটি বৃদ্ধি পায়? কৃষি জমি, বাসস্থান, কর্মসংস্থান, রোগ বালাই। জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি কৃষি জমি বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। বাসস্থানও কমে যাবে, কর্মসংস্থানও কমে যাবে, মানসিক কাজকর্ম কমে যাবে। তাহলে শুধু বেশি কোনটা হচ্ছে? রোগ বালাই। জনসংখ্যা বেশি হলে কোনটি বৃদ্ধি পায়? রোগ বালাই। তাহলে এবার আমরা ট্রান্সার লিখে ফেলি। আমরা উত্তর কিভাবে লিখবো? উত্তর লিখবো 2 নং প্রশ্নের উত্তর। 2 নং তাহলে প্রথমে আমরা করেছি ট, তাহলে ট লিখে ফেলি। টয়ের অপশনে আছে যেহেতু 92তম আমাদের অ্যান্সার, আর এটা হচ্ছে 2 নম্বর রোমান সংখ্যায় 2। ছয় আছে কি জনসংখ্যা বেশি হলে কোনটি বৃদ্ধি পায়? রোগ বালাই। তাহলে আমরা লিখি অপশন আছে রোমান সংখ্যা 4, রোগ বালাই। তাহলে দেখো আমাদের সঠিক উত্তর করা হয়ে গেছে। সঠিক উত্তর আমাদের শেষ। আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম দেশ? আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম দেশ? 92তম। নেক্সট আছে জনসংখ্যা বেশি হলে কোনটি বৃদ্ধি পায়? জনসংখ্যা বেশি হলে রোগ বালাই বৃদ্ধি পায়। এবার আমরা করবো বাংলা। বামডান আমাদের এই বাংলাদেশের জনসংখ্যার প্রভাব এখান থেকে একটা কর্ণ ছিল, একটা আছে, শুধু বর্গীয় জয় আছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো হচ্ছে কত নাম্বার প্রশ্নের উত্তর? 3 নং প্রশ্নের উত্তর। তারপর বর্গীয় জ। বাংলাদেশ একটি প্রথমে বামের অংশ,
আয় কেন্দ্রে জানের অংশ জনবহুল দেশ বামজান আমাদের দেখে শেষ বামজানে আমাদের একটাই ছিল এই চ্যাপ্টার থেকে বাংলাদেশ একটি জনবহুল দেশ বাংলাদেশ একটি জনবহুল দেশ আমাদের পড়া খুব অল্প ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর আর বামজান সঠিক উত্তর আর বামজান সঠিক উত্তর ছিল কি আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম দেশ 92তম জনসংখ্যা বেশি হলে কোনটি বৃদ্ধি পায় রোগ বাড়ায় আর আমাদের বামটা হচ্ছে বাংলাদেশ একটি জনবহুল দেশ তাহলে এই দুইটাই আবার তোমরা এসডব্লিউ করে নিবা বাড়ির কাজ হচ্ছে এই যে আমরা দুই করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই শেষ করছি আল্লাহ হাফেজ।